শুভ সকাল বন্ধুরা, শান্তিনি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তা বন্ধুরা, নিশ্চয়ই তোমরা ভালো আছো, সুস্থ আছো। তা বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি। সকালবেলা স্নান করে আগে পুজো দিয়ে নিয়েছি। দেখো, পুজোর পরিপাটি করে ফুল দিয়ে সাজিয়ে পুজো দিতে না আমার খুব ভালো লাগে। তা চলো বন্ধুরা, দেখতে থাকো। কি খাওয়া আজকে বাড়ি আছে না? রবিবার দিন কি খাওয়া বুঝতেই পারছো না? হ্যাঁ বলো। পাস্তা আমি ভালো খাই না। হ্যাঁ, চাউমিন করবা? তুমি জানো কি করবা? সকালবেলা টিফিনে কি হবে? পাস্তা। তা বন্ধুরা, দেখতে পাচ্ছ এখন সকালবেলায় পাস্তা করতে চলে আসলাম। সকালবেলায় আমি খুব একটা এই সমস্ত খাবার খাই না, বা করিও না। চাউমিন পাস্তা বলো এসব সকালে করি না। আজকে যেহেতু রবিবার, আজকে আমার হাজব্যান্ডের ছুটির দিন, সপ্তাহে একটা দিনই ও বাড়ি থাকে, সেই জন্য ওই বললো যে একটু পাস্তা করো, সেই জন্যই করা, আর কিছুই না। আর এদিকে ছেলে তো স্কুলের পড়া রেডি করছে, আর এদিকে দেখো আমি সমস্তটা কেটে নিচ্ছি। তা চলো বন্ধুরা, দেখো এদিকে আলু কেটেছি, পেঁয়াজ কেটেছি, লঙ্কা কুচিয়েছি, আর টমেটো। আর এদিকে তো আমার পাস্তাটা একদম সিদ্ধ করা কমপ্লিট হয়ে গেছে। আর এইদিকে দেখো, এমন এক কাণ্ড ঘটিয়েছে আমার বর, বলেছে একটু রিফাইন অয়েল দিয়ে দাও কড়াইতে। ও এত তেল দিয়ে দিয়েছে যে এই তেলে আমার প্রায় মনে হয় চার দিন পাঁচের রান্না হয়ে যাবে। সেই তেল আমি আবার দেখো কড়াইয়ের থেকে হাতা দিয়ে তুলে তুলে বাটিতে করে রাখছি। তা এখন অত তেল দিয়ে কি আর পাস্তা করা সম্ভব? এমনি পাস্তা খেলে আমার গায়ের মধ্যে গোলায়, তার মধ্যে এত পরিমাণে তেল ঢেলে দিয়েছে, আসলে বুঝতে পারেনি। আর এদিকে দেখো কড়াইটা দেখতে পাচ্ছ, একেবারে পুড়ে মানে কি হয়ে গেছে। আমি নিচে বসে বসে আলু পেঁয়াজ এগুলো কাটছিলাম, আর ওইদিকে সাইডে বর তো সারাক্ষণ এই রবিবার দিনটা বসেই থাকবে, আর বসে থাকবে, রবিবার দিনটা তো ছুটি, বসে থাকারই দিন। আর এদিকে ওর সাথে গল্প করতে করতে এদিকে আমার কড়াইয়ে, দেখেছো কি চেহারাটা হয়েছে কড়াইয়ে, এই কড়াইটা মাজতে আমার জীবনটা পুরো বেরিয়ে যাবে। তা চলো এখন রসুনটা ভেজে নিচ্ছি, আমি একটু পাস্তায় রসুন দিই, অল্প একটু রসুন কুচি ভেজে নিচ্ছি, তারপরে আস্তে আস্তে পেঁয়াজ কুচিটাও দিয়ে দেব, পেঁয়াজ কুচি, তারপরে আলু সব একসাথে ভাজা ভাজা করে নেব। আর ওইদিকে ডিমটাও ভুজিয়া করা হয়ে গেছে। তা চলো বন্ধুরা, কীরকমভাবে পাস্তাটা রান্না করছি তোমরা দেখে নাও, আর কীরকম লাগছে অবশ্যই ভিডিওতে কমেন্টস করে জানিও। আর পাস্তা সাধারণত তোমরা সবাই করতে পারো, আমি নিশ্চয়ই একা নই, আমার থেকেও ভালো করতে পারো। দেখো আমি রান্নাটা করে নিচ্ছি, সকালবেলা তাড়াতাড়ি করে খেয়ে নেবো, খাওয়া দাওয়ার পর আবার দুপুরে রান্নার জোগাড় তো করতেই হবে, যেহেতু আজকে বাড়িতে রয়েছে। আজকে তো অল্প কিছু বা দুপদ এক পদ করলে আমার হবে না, আজকে রান্নার ফরমাইশ আলাদাই থাকবে। তা চলো ফ্রেন্ডস, দেখতে থাকো। শোনা তুমি কি করছো? তিলক কাটছো? কোথায় যাবে? কোথায় যাবে? কীর্তন কোথায় আছে? বেশি লম্বা হয়ে যাচ্ছে তো, ওরকমই হয় না? দেখো বন্ধুরা কি পরিমাণে হাওয়া দিচ্ছে, আর মানে বৃষ্টি নামবেই এখনই। আর আমার ছেলে খেলতে গেছে, ওর বাবা ওকে ডাকতে গেল, মানে এত বৃষ্টি নামবে, ওয়েদার খুব খারাপ হয়ে গেছে, আকাশের অবস্থা খুব খারাপ, প্রচণ্ড হাওয়া দিচ্ছে। দেখো ভালোও লাগছে, আজকে গরমটাও বেশি পড়েছিল। আর আমাদের নিমন্ত্রণ ছিল আজকে, এই মাত্র সবে খেয়ে দিয়ে ঢুকলাম, একটু রেস্ট নেব, শোবো কি বাইরে, তাড়াতাড়ি করে জামাকাপড় তুলে নিলাম যে বৃষ্টি নামছে। দেখো কত সুন্দর হাওয়া দিচ্ছে। তা বন্ধুরা, দুপুরবেলায়
খাওয়া দাওয়াটা আজকে আমরা বাড়িতে করিনি, রান্নাবান্না করা হয়েছে, কিন্তু আজকে আমাদের নিমন্ত্রণ ছিল এক জায়গায়। আমার সকালবেলা একদমই মনে ছিল না যে আমার নিমন্ত্রণ আছে আমাদের আজকে, তাই সেখানে গিয়েছিলাম। তারপরে বাড়িতে এসে দেখলাম মেঘলা হয়ে গেছে, ঝড় বৃষ্টি নামবে। তারপরে আমরা সন্ধ্যের সময় আস্তে আস্তে দেখলাম যে বৃষ্টিটা সেরকম একটা হচ্ছে না, তাই বেরিয়ে পড়লাম তিনজন মিলে মার্কেটিংয়ে। তা চলো এখন মুড়ি নিয়ে নেবো, মুড়ির দোকানের সামনে দাঁড়িয়ে আছে। আর এদিকে দেখো ফল নেব, তরমুজ। আমাদের প্রতি সপ্তাহে একটা করে তরমুজ লাগবে, কেননা তরমুজ আমি আর আমার ছেলে ভীষণ ভালোবাসি খেতে। আর এদিকে আমার ছেলে লস্যি খাচ্ছে ডাইরেকে। এদিকে আমি প্যাটিস নিয়ে নিয়েছি বাড়িতে, চিকেন প্যাটিস নিয়ে নিয়েছি। আর এদিকে ফান্টা খেয়েছি, আর এদিকে ফল নিচ্ছে, আমার বর এখন দরদাম করছে। তা চলো বন্ধুরা, এই দেখো বাড়িতে চলে এসেছি। আজকের মতো ভ্লগটি এখানে এন্ড করে দেবো, কেননা এখন তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে শুয়ে পড়তে হবে। এদিকে প্যাটিসটা এখন বার করে খাবো, রাতে কিচ্ছু খাবো না, প্যাটিস খেয়ে জল খেয়ে রাত্রে ঘুমিয়ে পড়বো। তা বন্ধুরা, কীরকম লাগলো আজকের ভ্লগটি আমাকে অবশ্যই কমেন্টস করে জানিও, আর যদি ভালো লাগে তো একটা লাইক অ্যান্ড কমেন্টস করে দিও। চলো টাটা।